নির্বাচনী প্রচার উপলক্ষে আগামী 23 মার্চ মালদার চাঁচলে জনসভা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। চাঁচলের কলনবাগান ময়দানে করা হয়েছে সভাস্থল। বুধবার এই সভাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় এসপিজির উচ্চপদস্থ কর্তারা। এদিন মাঠ পরিদর্শন করার আগে এসপিজির কর্তারা জেলা প্রশাসন ও কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপরেই সভাস্থল ও হেলিপ্যাডের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিনের পরিদর্শন কর্মসূচিতে এসপিজির কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার, চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায়, মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকবর্গ এবং জেলা কংগ্রেস নেতৃত্ব। এখানে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের রাহুল গান্ধীজি ভিজিটের জন্য। 23 তারিখ দুপুরে 1টার সময় থেকে আরম্ভ হবে, 22 তারিখ থেকে হেলিকপ্টার ট্রায়াল আরম্ভ হবে। এখানে দিল্লি থেকে এসপিজি এসেছিল, এখানকার এসডিও সাহেব, এখানকার পুলিশ, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য এসেছিলো। এখানে সবাইকে মিলিয়ে নিয়ে আমাদের মিটিং হয়েছে এখানে পাশে সার্কিট হাউসে। শুনুন, এখানে আমি প্রথম কথা বলতে চাই যে কংগ্রেস পার্টি যে আছে মালদা এবং দক্ষিণ মালদা এবং উত্তর মালদা, আমাদের নিজের মধ্যে, আমাদের শক্তির মধ্যে আমাদের ভরসা আছে। সে জোট হোক আর না হোক, আমাদের তো একটা শক্তি আছে। এটা তো কংগ্রেস পার্টি তো মালদার নতুন পার্টি নয়, এখানে প্রিয়া দাস মুন্সিজি, বরকাত সাহেব, বিভিন্ন লিডার এবং আরও বিশেষ লিডাররা আমাদের মালদা কংগ্রেসকে শক্তি রেখেছে। তো জোট হলেও ভালো, যদি না হয় হবে না। আমরা কিন্তু কনফিডেন্ট আছে যে আমাদের পার্টি, আমরা বেরোবো, 2টো সিট আমরা জিতবো।